ঘুম থেকে উঠেই আনোয়ারদের যে ধান ক্ষেত সেখানে আসা, বছরের প্রথম শিশির বা কুয়াশা দেখা, রাতে ভোর রাতে খুব শীতও করছিল, এই ধান ক্ষেতের শিশিরগুলো প্রতিটি ধান ক্ষেতের মানে প্রতিটি ধান গাছের যে মাথা সেখানে হীরের মতো চকচক করছিল। একপাশে শালিকের কিচিরমিচির শব্দ, অন্য পাশে ঘুঘুর ডাক, মাটির গন্ধ এবং সূর্যের বিপরীতে ধান ক্ষেতের এই হীরার মতো চকচক করা সৌন্দর্য আসলে হৃদয় জোড়ানোর মতো। এই জায়গাটি একেবারে আনোয়ারদের বাড়ির ঠিক পেছনে, যেখানে কিছু সবুজ ধান, কিছু ধান পাকার অপেক্ষা, মাটির গন্ধ, শালিকের কিচিরমিচির, ঘুঘুর ডাক সব মিলিয়ে একেবারে তিন ধরনের ধান একই সাথে পাকার অপেক্ষায় পেকে গেছে, আর এখানে একেবারে সবুজ, এখনো ধান তেমন কিছুই হয়নি। বুলবুলি শালিক, মাঠে হাঁটছি আর ঘুঘুর ডাক প্রচুর, শালিক শালিকগুলো মূলত পাকা ধান ক্ষেতের পাশেই বেশিরভাগ থাকে। এই সময়টায় পাকা ধান ওদের খুব প্রিয় খাবার হিসেবেই পরিচিত। এই বিভিন্ন ইলেকট্রিক পোলে শালিকগুলো আসছে এখানে নতুনভাবে মরিচ ক্ষেত করা। দুই ক্ষেতের মাঝখানে মনে হচ্ছে একটা দুই গাঢ় সবুজের মাঝখানে একটি হালকা সবুজ কার্পেট বিছে, এরকমই মনে হচ্ছে। শালিকগুলো ক্ষেতের ভিতর থেকে খাবার সংগ্রহ করছে। অনেক শালিক, এই যে শালিক, বিশেষ করে শালিক, ঘুঘু,